Hello friends, welcome to ANT, এই পিপিলিকা টেকনোলজির পিপিলিকা. So welcome to All in One Technology. বাজারে লঞ্চ করলো OnePlus Nord এবং Oppo Reno4. তো দুটো ফোনেরই ফুললি কম্পেয়ার নিয়ে আমি শুরু করছি কম্পেয়ার হ্যাশট্যাগ ওয়ান. তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে যান OnePlus Nord এবং Oppo Reno4 এর ফুললি কম্পারিজন এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটাও জেনে যান. প্রথমে আসছি ডিসপ্লে. দুটোতে 6.5 ইঞ্চিসের ডিসপ্লে দেখা যায়. OnePlus Nord এ ফ্লুইড অ্যামোলেড, Oppo Reno4 Pro তে সুপার অ্যামোলেড. দুটোতে 90Hz HDR 10+, OnePlus Nord এ গরিলা গ্লাস 5, Oppo Reno4 Pro তে গরিলা গ্লাস 6. দুটোরই পিক্সেল 1080x2400, কিন্তু Oppo Reno4 Pro 3D কার্ভ ডিজাইনের জন্য এগিয়ে যায়. এরপর আসছি বডিতে. OnePlus Nord 184 গ্রাম, Oppo Reno4 Pro 161 গ্রাম. OnePlus এর থিকনেস 8.2 mm, Oppo Reno4 Pro এর থিকনেস 7.7 mm. এখানে Oppo Reno4 Pro সরু ফোন, সরু. দুটোতেই ডুয়েল সিম, OnePlus Nord এ সেম গরিলা গ্লাস 5, Oppo Reno4 Pro তে গরিলা গ্লাস 6. তবে OnePlus Nord এ 3.5 mm এর কোনো জ্যাক দেখতে পাওয়া যাবে না, কিন্তু Oppo Reno4 Pro তে 3.5 mm এর জ্যাক থাকবে. দুটোরই দুটো কালার আছে, তবে OnePlus Nord এর ব্লু মার্বেল কালারটা সেরা. এখানেও Oppo Reno4 Pro একটু এগিয়ে যায়. এরপরে আসছি ব্যাক ক্যামেরায়। দুটোতেই 48 মেগাপিক্সেলের সোনি IMX586 এর প্রাইমারি ক্যামেরা, এছাড়াও সাথে আছে 852 এর ক্যামেরা. দুটোতেই 4K 1080p এসবের সাপোর্ট তো থাকছেই. এছাড়াও OnePlus Nord এর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন OnePlus Nord কে এগিয়ে দেয়। এরপরে আসছি সেলফি ম্যানে লে লিয়া ফ্রন্ট ক্যামেরায়। দুটোতেই 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যায়, তবে OnePlus Nord এ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখা যায়, এর জন্য OnePlus Nord একটু এগিয়ে যায়। এরপরে আসছি প্রসেসর। Oppo Reno4 Pro তে স্ন্যাপড্রাগন 720G দেখা যায়, যেখানে OnePlus Nord এ স্ন্যাপড্রাগন 765G 5G প্রসেসর দেখা যায়, যেখানে OnePlus Nord অনেকটাই এগিয়ে যায়। এছাড়া OnePlus Nord এর অক্সিজেন ওএস তো আছেই, তো এখানে অবশ্যই OnePlus জিতে যায়। এরপরে আসছি মেমোরিতে। OnePlus Nord এ অনেক মেমোরি অপশন দেখা যায়, কিন্তু Oppo Reno4 Pro তে অতটাও দেখা যায় না। কিন্তু OnePlus Nord এ কোনো মেমরি কার্ডের স্লট নেই, Oppo Reno4 Pro তে মেমরি কার্ডের স্লট আছে, তাই দুটোকেই সেম সেমই ধরলাম। OnePlus Nord এ 4115 mAh এর ব্যাটারি এবং Oppo Reno4 Pro তে 4000 mAh এর ব্যাটারি দেখা যায়। দুটোই ফাস্ট চার্জিং সাপোর্ট করে, OnePlus Nord এ 30W, কিন্তু Oppo Reno4 Pro তে 65W এর চার্জার দেখা যায়। Oppo Reno4 Pro বলছে যে এটা নাকি 100% হয়ে যাবে 36 মিনিটসে, সেই জায়গায় OnePlus Nord দেখতে গেলে 1 ঘন্টার মধ্যেই চার্জ হয়ে যায়। তো দুটোই প্রায় সেম সেম। এরপর যদি আরও কিছু ফিচার্স দেখে নেওয়া যায়, তো OnePlus Nord 5G, Oppo Reno4 Pro 4G, দুটোতে ফেস আনলক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ন্যাভিক, NFC এবং Oppo Reno4 Pro তে 3D মাল্টিপলিং দেখা যায়। তবে OnePlus Nord ও গেম খেলতে খেলতে খুব গরম হয় না, তো এখানে OnePlus Nord একটু এগিয়ে যায়। এরপরে আসছি প্রাইসে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলে নিই, এই ভিডিওটার মানে এটা নয় যে আমি কোনো চাইনিজ প্রোডাক্টের প্রমোশন করছি বা আপনাদের জোর করছি। তো প্রাইস যদি দেখতে চাই, তো OnePlus Nord এর 664 GB প্রাইস 24,999 টাকা, 8 128 GB প্রাইস আছে 27,999 টাকা, 12 256 GB প্রাইস আছে 29,999 টাকা। সেই জায়গায় Oppo Reno4 Pro এর 8 128 GB প্রাইস আছে 34,990 টাকা। বাস এখানেই খেলা শেষ, এখানেই OnePlus Nord জিতে যায়। সত্যি প্রাইসের দিক থেকে দেখতে গেলে OnePlus Nord Oppo Reno4 এর থেকে অনেক বেশি ভালো, কারণ আপনি Oppo Reno4 এর থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন OnePlus Nord, এবং যেটা প্রসেসরও Oppo Reno4 এর থেকে অনেক ভালো। OnePlus এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো দেখতে গেলে Oppo Reno4 এবং OnePlus এর মধ্যে ডেফিনেটলি OnePlus Nord অনেক ভালো ফোন এবং আপনার জন্য অনেক বেটার ফোন হবে। তো আপনার বাজেট যদি 30K এর কাছাকাছি থাকে, আপনি অবশ্যই OnePlus Nord এর দিকে যেতে পারেন।
এই ছিল পুরো কম্পারিজন এবং আপনার জন্য একটা বেস্ট ফোনের মতামত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনে যা খুশি ছুঁড়ে মারুন। আর নিচে কিছু ট্রেন্ডিং ডিলস এবং আরো কিছু লিংক দেওয়া আছে, চেক করে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।